হাই এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোষার 25 এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আর্থ এই অ্যাপটি সম্পর্কে। এই অ্যাপটি দিয়ে আমরা লোকেশন দেখতে পারি। ধরুন আপনি কোনো জায়গায় বেড়াতে যাবেন, সেই জায়গাটা কতটা সুন্দর সেটা আপনি কিন্তু এই অ্যাপটি দিয়ে খুব সহজেই দেখে নিতে পারেন। সো চলুন ভিডিওটি শুরু করি। এভরিওয়ান, আর্থ অ্যাপটি নামানোর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব গুগল আর্থ। সার্চ করার পরে অ্যাপটিকে আমরা ইনস্টল করে নিব। অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। আবার অনেকের ফোনে বাই ডিফল্টভাবে এই অ্যাপটি কিন্তু দেওয়া থাকবে। আমরা অ্যাপটিকে ওপেন করছি। অ্যাপটি ওপেন হয়ে গেলে আমরা যে জায়গা সম্পর্কে জানতে চাই সেটা এখান থেকে সার্চ করে জেনে নিতে পারি, অথবা আপনি যে জায়গায় রয়েছেন সেটি যদি জানতে চান সেজন্য এই অপশনটিতে ক্লিক করবেন, তারপরে এই সেটিংস অপশনে ক্লিক করবেন, তারপরে লোকেশনটি চালু করে দিবেন। আমি আবার এখানে ক্লিক করছি। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে রয়েছি সেটা কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারেন আপনারা কোথায় রয়েছেন। এখান থেকে যদি 3D অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিউটা আপনি 3D আকারে দেখতে পারেন। 2D ক্লিক করলে আপনারা কিন্তু ম্যাপটি 2D আকারে দেখতে পারেন। আপনারা যদি এই অ্যাকাউন্টটিতে ক্লিক করেন তাহলে যে সবুজ যেই রাস্তাগুলো দেখছেন এগুলো কিন্তু রাস্তা। তারপর আপনারা যদি এই রাস্তার ভিতরে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনারা আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমার সামনে শো করছে। এখান থেকে যদি এই এরো আইকনে ক্লিক করি তাহলে কিন্তু আমি আরও সামনে যেতে পারবো। এছাড়া আমি আপনাদের আর একটি জায়গা দেখিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে আমি পানাম সিটি লিখছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পানাম সিটি আমার সামনে ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে 3D আকারে এটি দেখতে পারি, আবার 2D আকারেও দেখতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।